বন্ধুরা সবাইকে স্বাগত। আজ আমরা যেটা দেখবো, আমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে ইন্ডিয়ান ইকোনমি। তো ইন্ডিয়ান ইকোনমি যে কোয়েকশনগুলো আছে, সম্ভবত ওগুলো কারেন্ট যে ইন্ডিয়ান ইকোনমি চলে উইথিন দ্য ইয়ার, ওইগুলোর উপর থাকে। তো কারেন্ট ইকোনমিক যে সিস্টেমগুলো সেগুলো উপর ওই কোয়েকশনগুলো আসে, সেদিক দিয়ে বেশি নজর রাখবে। আমি স্ট্যাটিক কিছু ইন্ডিয়ান ইকোনমিক্সের যে কোয়েকশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। 22 কয়েকটি আমি পার্টে নিয়ে আসব, তোমরা সেটা দেখে নেবে। সবাইকে প্রথমেই অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং ভিডিওটাতে যা যা অসুবিধা মনে হচ্ছে নিজেদের সেটা কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে নতুন যারা, আর বেল আইকন ডায়াল করে রাখবে যাতে নোটিফিকেশন চলে যায়। আচ্ছা, তাহলে আমরা প্রথম ইন্ডিয়ান ইকোনমির যে পার্টটা আমরা দেখবো, এখানে দেখো যে নেচার অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড প্ল্যানিং ইন ইন্ডিয়া। তো এটা যে প্রথম যে কোয়েশনটা আমরা দেখবো, দেখো প্রথম যে কোয়েশনটা, কোয়েশন নাম্বার ওয়ান। তো কোয়েশন নাম্বার ওয়ান কী, দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেজার অফ দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে কী মেজার করা হয় না, সেক্স রেশিওটাকে মেজার করা হয় না, বাকি যে তিনটি দেখছো সেগুলো ভরে নেবে, ওগুলো মেজার করা হয়। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুতে আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার টুতে দেখো, কোয়েশ্চেন নাম্বার টুতে একটু দেখো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার টুতে দেখো, কোয়েশ্চেন নাম্বার টু কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, সেটাতে সঠিক স্টেটমেন্টটা অর্থাৎ কারেক্ট স্টেটমেন্টকে কী বলতে হবে। তো আমাদের আনসার যেটা আছে সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ দেখতে পাচ্ছ স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট টু। সো স্টেটমেন্ট টু দ্য কারেক্ট। সো আমরা স্টেটমেন্ট টুতে দেখে নিই। তো দ্য সেক্রেটারি অফ দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ইজ অলসো দ্য সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি আর ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের সেক্রেটারি সেম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট থার্ড নম্বর কোয়েশনে চলে যাই। থার্ড নম্বর কোয়েশন দেখতে পাচ্ছ, তো থার্ড নম্বর কোয়েশন যেটা সেটাতে দেখো বলেছে এনভায়রনমেন্ট প্ল্যানিং অর্গানাইজেশন ইজ, এনভায়রনমেন্ট প্ল্যানিং অর্গানাইজেশন হচ্ছে বি, NEERI, অর্থাৎ ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউশন, ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউশন। ক্লিয়ার? নেক্সট ফোর নম্বর কোয়েশনে যাই। তো ফোর নম্বর কোয়েশনে আচ্ছা কোয়েশন নাম্বার ফোর দেখো, কোয়েশন নাম্বার ফোরে কী বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স ইন দ্য ডিক্রিজিং অর্ডার অফ দ্য আচ্ছা কন্ট্রিবিউশন অফ দ্য ডিফারেন্ট সেক্টর অফ দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অফ ইন্ডিয়া। ডিক্রিজিং অর্ডারে ডোমেস্টিক প্রোডাকশন অফ ইন্ডিয়া যে গ্রোথটা, ওইটা সেক্টরগুলোকে ডিক্রিজিং দিয়ে সাজাতে হবে। তো ওটাতে যে যে সেক্টরগুলো দেখতে পাচ্ছ, সার্ভিস সেক্টর অপশন ওয়ান, সার্ভিস সেক্টর, ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার। ডিক্রিজিং, তো ডিক্রিজিং মিনস সবচেয়ে বড় সেক্টরটা প্রথমে, তারপর ছোট। তো ওটা আনসার হয়ে যাবে এ, অর্থাৎ প্রথমে হবে সার্ভিস সেক্টর, দেন ইন্ডাস্ট্রি অ্যান্ড লাস্ট এগ্রিকালচার। নেক্সট আমরা ফিফথ নাম্বার কোয়েশনে চলে যাব। তো ফিফথ নাম্বার কোয়েশনে ওকে, সো দেখো ফিফথ নাম্বার কোয়েশন, কোয়েশন নাম্বার ফিফথ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য অথর অফ দ্য চ্যাপ্টার অন অবজেক্টিভ অফ প্ল্যান্ড ডেভেলপমেন্টস ফর দ্য থার্ড ফাইভ ইয়ার প্ল্যান। তো হু অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য অথর অফ দ্য চ্যাপ্টার অন অবজেক্টিভ অফ প্ল্যান ডেভেলপমেন্ট, থার্ড ফাইভ ইয়ার প্ল্যান যেটা ওইটার অথর কে ছিল। ক্লিয়ার? তো ফিফথ নাম্বার আনসার হয়ে যাবে এ, মুরারজি দেশাই। ক্লিয়ার? মুরারজি দেশাই থার্ড ফিফথ ইয়ার প্ল্যান অর্থাৎ অবজেক্টিভ অফ প্ল্যানিং ডেভেলপমেন্ট। নেক্সট কোয়েশন দেখো,
সিক্স নাম্বার, তো সিক্স নাম্বার কোয়েশ্চান দেখো, সিক্স নাম্বারে কী বলেছে, ইকোনমিক গ্রোথ ইজ ইউজুয়ালি কাপুলড অফ, হ্যাঁ ইকোনমিক গ্রোথ ইজ ইউজুয়ালি কাপুলড অফ বি ইনফ্লেশন, ইনফ্লেশন সরি ইনফ্লেশন, ক্লিয়ার, কাপল অফ ইনফ্লেশন, ক্লিয়ার, বেশি বেশি করে পড়বে তাহলে একই কোয়েশ্চেনগুলোকে রিপিট রিপিট করে পড়বে তাহলে ওগুলো অটোমেটিকলি তোমাদের মনে চলে আসবে। আচ্ছা আবার এবার আমরা কোয়েশ্চেন নাম্বার সেভেনটা দেখছি, ক্লিয়ার, তো কোয়েশ্চেন নাম্বার সেভেন কী বলেছে, ম্যাচ দ্য ফলোয়িং, ফার্স্ট ফাইভ প্লেন, ফার্স্ট প্লেন, সেকেন্ড প্লেন, থার্ড প্লেন, ফোর্থ প্লেন অ্যান্ড ফিফথ প্লেন, তো ফার্স্ট প্লেন, তো ফার্স্ট প্লেনটা কী, তো সেভেন নাম্বার রাইট অপশন হচ্ছে বি, তাহলে এ টু, এ টু মিন্স এ হবে বি সঙ্গে, টু এর সঙ্গে, ক্লিয়ার, তো এ হবে ফার্স্ট প্ল্যান হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ফার্স্ট প্ল্যানে ছিল কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেকেন্ড প্ল্যানে কী ছিল, সেকেন্ড প্ল্যান এ র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, থার্ড থার্ড মিনি থার্ড এক্সপেনশন অফ বেসিক ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ এক্সপেনশন অফ বেসিক ইন্ডাস্ট্রি, ফোর্থ প্ল্যান, ফোর্থ প্ল্যান অ্যাচিভমেন্ট অফ সেলফ রিলায়েন্স অ্যান্ড গ্রোথ উইথ স্টেবিলিটি, ফোর্থ প্ল্যান ফাইভ ইয়ার, নেক্সট ফিফথ প্ল্যান মিনিমাম নিডস প্রোগ্রাম, মিনিমাম নিডস প্রোগ্রাম, ক্লিয়ার, আমরা নেক্সট এইট নম্বর কোয়েশনে চলে যাব, ওয়ান মিনিট ফ্রেন্ড। আচ্ছা আমরা 10 থেকে 15 মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করার চেষ্টা করব, ম্যাক্সিমাম যতটুকু কোয়েশন পারি চেষ্টা করবো। আচ্ছা দেখো তাহলে এইট নম্বর কোয়েশন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর অ্যামং দ্য নোটিসেবল ফিচার্স অফ দ্য রিকমেন্ডেশন অফ দ্য থার্টিনথ ফাইন্যান্সিয়াল কমিশন, হ্যাঁ থার্টিন ফাইন্যান্সিয়াল কমিশন, তো ওটা বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশন। আচ্ছা তবু আমরা ওটার আনসারটা দিই, এইট নম্বর কোয়েশন, এইট নম্বর কোয়েশন কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইজ আর অ্যামং দ্য নোটিসেবল ফিচার্স অফ দ্য রিকমেন্ডেশন অফ দ্য থার্টিনথ ফাইন্যান্স কমিশন, এইট নম্বর কোয়েশন, আনসার এ, এ মিন্স অনলি এ, ওয়ান, এ মিন্স অনলি ওয়ান, সো অনলি ওয়ান মিন্স এ ওয়ান, কি আনসার কী হবে, এ ডিসিশন ফর দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যান্ড দ্য কম্পেনসেশন প্যাকেজ লিঙ্কড এ অ্যাডহারেন্স টু দ্য প্রপোজড ডিজাইন, ক্লিয়ার, এ ডিসিশন ফর দ্য গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যান্ড এ কম্পেনসেশন প্যাকেজ লিঙ্কড অ্যাডহারেন্স টু দ্য প্রপোজড ডিজাইন, ক্লিয়ার। আমি প্রথমেই গত দিনের ভিডিওটিও বলেছি যে তোমরা প্রথমে এই কোয়েশনগুলো, অবজেক্টিভ কোয়েশনগুলো পড়ার পূর্বে, শেখার পূর্বে, দেখার পূর্বে থিওরিটিগুলি বারোটিকে দেখে নিতে হবে। তাহলে আমরা নাইন নম্বর কোয়েশনে চলেছি, রুলিং প্ল্যান ওয়াজ ডিজাইন ফর দ্য পিরিয়ড অফ, রুলিং প্ল্যান ইজ ডিজাইন ফর দ্য পিরিয়ড অফ এ 1978 to 1980, নেক্সট ক্লোজ ইকোনমি, ক্লোজ ইকোনমি ইজ দ্য ইকোনমিজ ডি নম্বর, ক্লোজ ইকোনমি ইজ ইন অ্যান ইকোনমি ইন হুইচ আই নাইদার এক্সপোর্ট অর ইম্পোর্ট টেক প্লেস, নাইদার এক্সপোর্ট অর ইম্পোর্ট, হ্যাঁ ক্লোজ ইকোনমি, নেক্সট। আচ্ছা নেক্সট ইলেভেন নম্বর কোয়েশন, ইলেভেন নম্বর কোয়েশন দেখো, ইলেভেন নম্বর, ওয়ান মিনিট পুরো কোয়েশনটা আমরা দেখি, ওকে দেখা যাচ্ছে। এবার ইলেভেন নম্বর কোয়েশন কী বলেছে দেখো, যে ওয়েদার ইন্ডিয়া ইজ এক্সপেন্সিং ইনক্লুসিভ গ্রোথ ইন দ্য ট্রু সেন্স ক্যান বি অ্যাসেন্স বাই দ্য লুকিং অ্যাট, হ্যাঁ তো কোয়েশনের আনসারটা কী বলেছে, তো সিলেক্ট দ্য কারেক্ট আনসার ইউজিং দ্য কোড গিভেন বিলো, তো আনসারটা ইলেভেন, আনসার হচ্ছে ডি, ডি মিন্স ওয়ান টু, ওয়ান থ্রি অ্যান্ড ফোর, মিন্স ওয়ান থ্রি অ্যান্ড ফোর, তো আমরা ওয়ান থ্রি ফোর দেখি কী বলেছে, দ্য ইকোনমি গ্রোথ ইন্ডিকেটর অফ দ্য ডিফারেন্ট স্টেটস অফ ইন্ডিয়া,
ক্লিয়ার। নেক্সট ওয়েদার দ্য থার্ড নম্বর ওয়েদার দ্য গভর্নমেন্ট ভেরিয়াস ফ্ল্যাগশিপ প্রোগ্রামস আর রিচড দ্য সোশ্যাল এক্সক্লুডেড থার্ড স্টেট বাই স্টেট হিউম্যান ডেভেলপমেন্ট প্রোফাইল। এগুলো কি এক্সপেন্সিভ ইনক্লুসিভ গ্রোথের ক্ষেত্রে এটি দেখা হয়। নেক্সট 19 নম্বর কোয়েশনে দেখো, 19 নম্বর কোয়েশন, 1 মিনিট, ক্লিয়ার, ওকে। নাও 19 নম্বর কোয়েশন, নাও 19 নম্বর কোয়েশন, দ্য স্ট্র্যাটেজি অফ রুলিং প্ল্যান ওয়াজ অ্যাডপ্টেড ডিউরিং দ্য প্রাইম মিনিস্টারশিপ অফ ড্যাশ। স্ট্র্যাটেজি অফ রুলিং প্ল্যান ওয়াজ অ্যাডপ্টেড বাই হু, ক্লিয়ার। সো 30 নম্বর সি ওয়াজ মুরারজি দেশাই, সি, ক্লিয়ার। নেক্সট ইকোনমিক সার্ভে ইজ পাবলিশড বাই ড্যাশ, ইকোনমিক সার্ভে ইজ পাবলিশড বাই ড্যাশ, এ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। নেক্সট 14 নম্বর কোয়েশন, সরি ফ্রেন্ড, ওকে মিল গিয়া। তো 14 নম্বর কোয়েশন, দ্য ডেপুটি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন, ডেপুটি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন ইজ সি, হোল্ডস দ্য র্যাঙ্ক অফ এ ক্যাবিনেট মিনিস্টার, হোল্ডস দ্য র্যাঙ্ক অফ এ ক্যাবিনেট মিনিস্টার, ক্লিয়ার। নেক্সট 15 নম্বর কোয়েশন, ইন দ্য টার্মস অফ ইকোনমি দ্য ভিজিটস অফ ফরেন নেশনস টু উইন উইটনেস অফ দ্য 19 কমনওয়েলথ গেম ইন ইন্ডিয়া অ্যামাউন্টেড টু ড্যাশ, 15 নম্বর অ্যামাউন্টেড টু ড্যাশ, এ এক্সপোর্ট, ক্লিয়ার। নেক্সট 16 নম্বর, ইন্ডিয়ান ইকোনমি প্ল্যানিং ক্যান নট বি সেড টু বি ড্যাশ টু বি বি ইম্পারটিভ, টু বি ইম্পারটিভ, ইন্ডিয়ান ইকোনমি ক্যানট বি ইম্পারেটিভ, সে টু বি ইম্পারেটিভ। নেক্সট আচ্ছা, নেক্সট কোয়েশন দেখ, দ্য হাইয়েস্ট হাই লেভেল কমিটি সেট আপ বাই দ্য মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান প্রপার্টি এলিভেশন কন্ডাক্ট এ সার্ভে অফ দ্য স্লাম প্রপার্টি ইন ইন্ডিয়া এস্টেট, ইন্ডিয়ান স্টেট, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং স্টেট ওয়াজ দ্য আইডেন্টিফাই এজ বিং দ্য ওয়ান অফ দ্য হাইয়েস্ট স্লাম পপুলেশন। তো হাইয়েস্ট স্লাম পপুলেশন আই থিঙ্ক মহারাষ্ট্র। সো আনসার 17 নম্বর বি, সরি মধ্যপ্রদেশ, 17 নম্বর বি মধ্যপ্রদেশ, হাইয়েস্ট স্লাম পপুলেশন মধ্যপ্রদেশ, ক্লিয়ার। নেক্সট 18 নম্বর কোয়েশন, এটি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য টাস্ক অফ এ প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশনের টাস্ক, 18 নম্বর কোয়েশন, এ প্রিপারেশন অফ দ্য প্ল্যান, প্রিপারেশন অফ দ্য প্ল্যান প্ল্যানিং কমিশনের কাজ, ক্লিয়ার। নেক্সট ইন্ডিয়া ইজ এ হুইচ টাইপ অফ ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি, ক্লিয়ার, মিক্সড, আই থিঙ্ক মিক্সড। সো 19 নম্বর, ইন্ডিয়ান ইকোনমি ইজ এ মিক্সড ইকোনমি, ক্লিয়ার। নেক্সট 20 নম্বর কোয়েশন, দুর্গাপুর ভিয়ালা অ্যান্ড দ্য রৌখেলা প্ল্যান্টস আর সেট আপ ডিউরিং দ্য হুইচ প্ল্যান মিনস ফাইভ ইয়ার প্ল্যান ছিল ওগুলো থেকে কোন প্ল্যানে। তো 20 নম্বর সি অর্থাৎ সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান, সেভেন্ড ফাইভ ইয়ার, দুর্গাপুর ভিয়ালা অ্যান্ড রোয়ার খেলা, ক্লিয়ার। সো 21 নম্বর কোয়েশন, টেক অফ স্টেজ ইন ইকোনমি মিন্স, টেক অফ স্টেজ মিন্স ইন ইকোনমি হোয়াট, টেক অফ স্টেজ মিন্স স্টেডি গ্রোথ ব্রিংস। নেক্সট 22, ইন ইন্ডিয়া দ্য পাবলিক সেক্টর ইজ মোস্ট ডোমিনেন্ট ইন ড্যাশ, সি কমার্শিয়াল ব্যাঙ্কিং। সো ফ্রেন্ড, দিস ইজ দ্য আজ এতটুক।
হ্যাঁ 15 মিনিট হয়ে গেছে ভিডিও, আজ এতটুকুই, নেক্সট ভিডিওতে পাখিগুলো নিয়ে আসবো। সকলকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা নতুন আছো ভিডিওটিকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ডায়াল করে লাগবে যদি ভালো লাগে, আর ভালো লাগলে উপকারী হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যদি কোনো কিছু পরিবর্তন করার দরকার থাকে আমাকে কমেন্ট করে জানাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।